खेलते जाए जो जान दीते हैं जीवन दीते हैं काफन पड़ते हैं जदि राजपथे रक्त और लाशेर मिछिल देखाते हैं जदि खेलते गए जीवन बाजी रेखे बातिलेर बिरुद्धे जदि ईमानेर खेला खेलते हैं खेलते राजी तो इंशाल्लाह राजी तो মুসলমানের ঘরে জন্মায়া রাজনীতির পেছে পড়ে এই আলেমের মুখে জুতা উঠাও কই জুতা উঠাইছো জানো তুমি বললে মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে তুমি রাজনীতি করতে গিয়ে বললে বাবুনগরীর গালে গালে জুতা মারো তালে তালে বেয়াদব তুমি আলেমের গালে জুতা উঠাও নাই লাউহে মাহফুজের কোরআনের গালে তুমি জুতা উঠাইছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম হাজেরিন শান্ত মনে কিছু কথা শুনেন সংক্ষেপে কিছু কথা বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখছেন নামাজের ইমামতি করছেন সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল লাসানি শখসিয়াত উম্মতের ভেতরে লাসানি সারা পৃথিবীর সকল নবীর সকল উম্মতের ভেতরে লাসানি হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছেন আর লাসানি জামাত লক্ষ নবীর জামাতের সাথে যেই জামাতের তুলনা নাই এই জামাত ইক্তিদা করে আবু বকরের পিছনে নামাজ আদায় করতেছেন আরশ থেকে আল্লাহ তাআলা তাকিয়ে নামাজের দর্শক হয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলা এই নামাজের দর্শক নন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচল বদন দাঁড়াবার হাঁটার ক্ষমতা নবীজির দেহে নাই নবীজি দুইজনের কাঁধে ভর করে
মসজিদের জানালায় দাঁড়ায়া গেছেন এই নামাজের দৃশ্য দেখার জন্য। আল্লাহু আকবার, দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে গেছেন আল্লাহর রাসূল। আশ্চর্য এই নামাজের দৃশ্য। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখতেছিলেন, নবীজি কাঁদতেছিলেন, আবার আল্লাহর রাসূল হাসতেছিলেন। উম্মুল মুমিনিন বলে, ওগো সরকার, সাহাবীদের নামাজ দেখা কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহর রাসূল বলেন, এরকম মুবারক একটা নামাজের জামাত আশেকদের সাথে আদায় করতে পারলাম না, বেদনায় কাঁদলাম আর হাসলাম এজন্য। একটু পরে আমি যখন আল্লাহর কাছে যাব, আল্লাহ তাআলা যদি আমাকে জিগায়, বন্ধু নিজের উম্মতকে কি করতে দেখাচ্ছেন, একটা উত্তম চিত্র চোখে দেখে গেলাম, আল্লাহ যদি জিগায়, বন্ধু সাহাবীদেরকে কি করতে দেখে এসেছেন, তো আমি বলবো আল্লাহ গো দেখেছি তোমার নির্দেশে আমার আবু বকরকে যে নামাজের মুসল্লায় দাঁড় করাইছিলাম, আবু বকর নামাজের ইমামতি করতেছে আর আমার সাহাবীরা সবাই আবু বকরের পেছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে, তোমার কদমে সব কইরা কানবার লাগছে আল্লাহ, এই দৃশ্য আমি দেখে এসেছি। আয়েশা এমন একটা দৃশ্যের বর্ণনা আমি যে আল্লাহর কাছে দিতে পারবো, এ খুশিতে আমি হাসলাম। এই যে আবু বকরের একটা মাকাম, এই যে সাহাবায়ে কেরামের মাকাম, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি। কেন এই মাকাম? কারণ একটাই, তারা হুবহু ইত্তিবায়ে সুন্নার রঙে রঙিন। সাহাবায়ে কেরাম হুবহু ইত্তিবার রঙের রঙিন, নবী পাকের হুবহু ফটোকপি তারা। এই রঙের কারণে তাদের এত দাম, আর এই রং আবু বকরের ভেতরে সবচেয়ে বেশি, এ কারণে আবু বকরের দাম সকল নবীর উম্মতের ভেতরে বেশি। আল্লাহু আকবার জোরে করে বলে, হাইয়ান ওয়া মাইতান আসবানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর তো জীবিত এবং মৃত, উভয় হালতেই নবীজির রঙে রঙিন। শুধু হায়াতে নবীর রঙে রঙিন না, মরণেও নবীর রঙে রঙিন। এ কারণেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় বিশের যন্ত্রণা, আবু বকরের মৃত্যুর সময় বিশের যন্ত্রণা, আমার নবীও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ, আবু বকরও মৃত্যুবরণ করলেন শহীদি মরণ, মৃত্যুর রঙের ভেতরেও হুবহু মিল, জীবিত এবং মৃত আবু বকর নবীর রঙে রঙিন। বিধায় নবীজি যে জায়গায় কবরে ঘুমায় রয়েছে, আবু বকর ওই জায়গায় ঘুমায় রয়েছে। আল্লাহর রাসূল যেখান থেকে আল্লাহর আদালতে উঠে দাঁড়াবে, আবু বকর নবীজির সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার, সবচেয়ে কাছে থেকে আল্লাহর আদালতে দাঁড়াবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খায়বারের যুদ্ধের মওকার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপ্তম হিজরিতে ইহুদি মহিলা জায়নাব, সে বিষ মিশায় গোশত দিছে নবীজির খাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরা মুখে দিয়ে দিয়েছেন, চিবুনি দিয়েছেন। হযরত জিবরাইল এসে বলতেছেন, পয়গম্বর তাড়াতাড়ি ফেলুন, এর ভেতরে বিষ মিশানো আছে। নবীজি জিবরাইলের সংবাদ পাওয়ার সাথে সাথে ফেলে তো দিয়েছেন, কিন্তু এই গোশতের বিষের কিছু হিস্সা
নবী পাকের মুবারক লোহাবের সাথে নবীজির পেটে চলে গেছে। বছরে একবার এ বিষ নবীর গায়ে উথলায় উঠত। আসমাউল হুসনা পরে নবীজি নিজের দেহে দম করতেন, আবার ভালো হয়ে যেত। আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে বলতেছেন, আয়েশা ওই জয়নব বেরি যে বিষ খাওয়াইছিল এইটার বিষের যন্ত্রণা আমি মৃত্যুর আগে আমার দেহে অনুভব করতেছি। অর্থাৎ আল্লাহ তাআলা তার দোস্তকে বিষের যন্ত্রণার মরণ দিয়ে শাহাদাতের মর্যাদা দান করলেন, কারণ বিষ প্রয়োগে যদি কাউকে মারা হয় শহীদি মরণ পেয়ে যায়। নবীজি যেমন মরণটা শহীদি, আর মরণের সময় জ্বলনটা বিষের দেহে, আবু বকরেরও মরণের সময় বিষের জ্বলন দেহে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন, সাথী নির্বাচন করলেন একমাত্র আবু বকর। আবু বকরের চেয়ে বেশি বিশ্বস্ত জমিনের উপরে নবীর কাছে আর কেউ নাই। এ কারণে আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়াতে যদি কাউকে বন্ধু বানাইতাম আল্লাহর পরে আবু বকর রে বানাইতাম। সঙ্গত কারণে হিজরতের সাথীও আবু বকর, আশেপটা কেমন আবু বকর, সাথে কেন হবে না আবু বকর? আল্লাহর রাসূল ছয় মাস আগে বলছেন হিজরতের সাথী আপনি, ছয় মাস পরে হিজরতের রাত এসে গেল, আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে ঘর থেকে বেরিয়ে পড়লেন, আবু বকরের দরজায় দাঁড়ায় একটা ডাক দিলেন, আবু বকর দরজা খুলে বেরিয়ে এলো। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি ঘুমান না রাত্রে? আবু বকর বলে, রাতের ঘুম তো হারাম করেছি ছয় মাস আগে। আল্লাহর দোস্ত দরজায় দাঁড়ায় থাকবে হয় না, এ কারণে না ঘুমায় দরজায় হেলান দিয়া রাতের বেলায় আমি রাত কাটাই, এক ডাক দিলে যেন নবীর পাশে দাঁড়াতে পারি। প্রেম প্রীতি এখানেই শেষ নয়। নবীজি রাস্তা চলতেছেন, আবু বকর ডানে হাঁটে, বামে হাঁটে, সামনে হাঁটে, পিছে হাঁটে। আল্লাহর রাসূল বলেন, চতুর্দিকে হাঁটেন কেন আবু বকর? আবু বকর বলে, চতুর্দিকেই তো দুশ্মন, যখন ডানে হাঁটি মনটা কয় বাম থেকে তীর আসলো কিনা, লাফায়া বামে দাঁড়াই, যখন বামে হাঁটি মনটা কয় দুশ্মন বুঝি সামনে আছে, লাফায়া সামনে দাঁড়াই, আবার যখন সামনে হাঁটি মনটা কয় দুশ্মন পিছে লাফ দিয়ে পেছনে দাঁড়াই। ওগো আল্লাহর দোস্ত, আবু বকর জিন্দা থাকবে আপনার গায়ে কাফিরের আঘাত লাগবে হয় না। এখানেই প্রেম শেষ নয়, গারে সৌরে উঠবেন, জাবালে সৌরের পাদদেশে দাঁড়ায় আবু বকর বলে, সরকার গো পায়ে হাইটা এই পাহাড় চড়তে দিব না, বৈশা পড়লাম আমাকে পালকি বানায়া উঠা যান, আমি বহন করে করে আপনাকে পাহাড়ের চূড়ায় পৌঁছায় দেব। বহন করে আল্লাহর দোস্তকে আবু বকর পাহাড়ের চূড়ায় উঠায় দিয়েছে। এখানেই প্রেম শেষ নয়, আবু বকর বলে, সরকার আপনি বসেন, আমি গুহার ভিতরে ডুবব, পরিষ্কার করব, বিছানা করব, আপনি ঘুমাইবেন। আবু বকর গুহার ভিতরে ঢুকে যায়, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে দেয়। একটা গর্ত বন্ধ করার কোন কাপড় আবু বকরের কাছে নাই, গর্তের ভেতরে অঙ্গুলি ঢুকায়া বসে যায়, আর নিজের আরাক রান নবীর বালিশ বানায় বিছায়া দেয়। আল্লাহর রাসূলকে বলে, সরকার আসুন আসুন, বিছানা তৈয়ার হয়ে গেছে, আসেন। আল্লাহর রাসূল আসেন, আপনার আরামগাহ তৈয়ার। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমায়া পড়েছেন, সাপে কামড়াইতেছে,
বিশের যন্ত্রণা আবু বকর সহ্য করে কিন্তু নরে চরে না, হাবিবি কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হবে তাই। কিন্তু বিশ যন্ত্রণায় চোখের পানি বের হয়ে আল্লাহর রাসূলের চেহারায় আনোয়ারের উপরে পড়ে গেছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল বলে আবু বকর কাঁদেন কেন? আবু বকর ওইখানেও নবীরে দেখতেছিল, কারণ আবু বকরের শ্রেষ্ঠ আমল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর কাঁদছেন, আবু বকর বলে সাপে কামড়াইছে। আল্লাহর রাসূল সাপের ক্ষত জায়গায় নিজের লুআব লাগায় দিছেন, লালা লাগায় দেওয়ার সাথে সাথে মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লালা লাগানোর সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। এই পর্যন্ত তো সহি হাদিস দিয়ে প্রমাণিত, কিন্তু আজায়েবুল মাখলুকাতের ভিতরে আছে আরো কিছু তাফসীরের কিতাবে আছে, সাপ গর্তের থেকে বাইরে এসে সালাম দিছে, সালাম দিয়ে কয় গো আল্লাহর নবী কামড় দিতাম না, 100 বছর যাবৎ প্রেমের যন্ত্রণা নিয়ে গুহায় রইছি আপনাকে এক নজর দেখতে, আবু বকর আমারে দেখতে দেয় না তাই কামড় দিছি। মনে মনে ভাবতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে সাপে আয়েশা সালাম দিছে, আজায়েবুল মাখলুকাতে আছে সাপের জবান খুলে গেছে, সাপ বলে ও আল্লাহর নবী 100 বছর ধরে অপেক্ষা করতেছে আপনার এক নজর দেখতে। শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন নবী সিরাতের কিছু কিছু হিস্সা আছে, ওগুলো যদি সনাদান জয়ীফ হয় তারপরও আমার নবীর বেলায় সেগুলো গ্রহণযোগ্য, কারণ আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী সকল মাখলুকাতের নবী। এ কারণে তো তাফসীরে কাবীরের ভেতরে আছে কবুতরের ডিম পারছে, কবুতরের ভেতরেও নবীর প্রেম পাওয়া গেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতের ভিতরে নবীর প্রেম না থাকলে ঈমানদার না। কবুতরের ভিতরে নবীর প্রেম, এই কারণে নবী প্রেমের বদলায় কবুতরের কত দাম। কবুতর যদি মসজিদে বাসা বানায় ফকিহরা করে তারাইস না, শুধুই মাত্র ইশকে নবীর কারণে কবুতরের দাম। মসজিদে বাড়ি বানানি ওর জন্য হালাল, আমনের আমার বাড়ি মসজিদে হালাল না, এতে কাফের নিয়ত করে থাম লাগে। কিন্তু কবুতরের দাম ফকিহরা ফিকহের কিতাবের ভিতরে আর মাযহাবের ইমামরা ইখতিলাফ করেছে এটা নিয়ে কত দাম কবুতরের। কারণ কি হুব্বুন নবী, কপাল পোড়া কোথাকার নেতার প্রেম তো দিলে দেখা যায়, মার্কার প্রেম দেখা যায়, নবীর প্রেম দেখা যায় না। নাম লস ইমানদার আসলে ইমান নাই, ইমান নাই আসলে। কারণ ইমান যদি প্রমাণ করতে হয় ইমানের প্রমাণের জন্য নবী প্রেম দরকার হয়, নবীর প্রেমটা শুধুই মাত্র মানুষে প্রকাশ করেছে তা না, নবীর প্রেম উটেও প্রকাশ করেছে। উটেরও নবী আল্লাহর রাসূল, শিকায়াতুল জামাল উটের অভিযোগ নবীজির কাছে। আল্লামা জাহেদ কাউসারি বলে এটাও সহি হাদিস যে উট আইসা নবীর সাথে কথা কয়, বলে ও আল্লাহর নবী বিচার করেন আমার পরে জুলুম করে। সরওয়ারে দু আলম নবী উটের বিচার করেছেন, ওই হাদিসকেও মুহাদ্দিসরা সহি বলেছেন। হরিণি আল্লাহর রাসূলকে বলে আল্লাহর নবী আমার রশিদ একটু ছাইড়া দেন, বাচ্চাগুলারে দুধ খাওয়ায় আসি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি ছাইরা দিবেন হরিণী চলে গেছে মুশরিক আয়েশা কয়কিরের শিকারি সাল্লাকেন আসবে আবার আসবে মুশরিকরা কয় দেখছস মুহাম্মাদের মাথা খারাপ হইছে হরিণ হলে আবার আসবে ঠিক আছে তাহলে হে বয়া থাক হরিণীর জায়গায় আমরা দূরে থাকি খেলা হবে খেলা হবে শুনছেন না খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে নবীদেরকে খেলা হবে বলতো কাফেররা আর আলেমদেরকে খেলা হবে যারা বলে তারা আসলে ইহুদির দালালি করে কারণে বলে আলেমদের সাথে খেলতে চায় আলেমদের সাথে খেলবে কাফেররা নবীকে বলতো খেলা হবে আকাশের চাঁদ দুই টুকরা করো খেলা হবে পাথর কথা বলাও খেলা হবে হরিণ ফেরত আসুক খেলা হবে মুশরিকরা বলতো আল্লাহর রাসূলকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে রইলেন খেলা হলো যেমন খেলা ফরিদপুরে হলো যেমন ময়মনসিংহের রাজবাটিতে হয়ে গেল খেলা ওইরকম খেলা নবীজির ওই খেলা হয়ে গেল সন্ধ্যাবেলায় হরিণী চলে এলো হরিণী আসলে আল্লাহর রাসূল রশিটা হরিণীর গলায় চাপা দিয়ে কয় খেলা শেষ জায়গা মুশরিকরা কয় না একা যাও না আশহাদু আল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ যারা খেলতে চাও সাবধান হয়ে যাও ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন খেলার জবাবে খেলতে রাজি না ইনশাআল্লাহ রাজি না ইনশাআল্লাহ রাজি না এই নবী প্রেমিকরা রাজি নি রাজি নি রাজি নি রাজি নি রাজি খেলতে যায় যদি জান দিতে হয় যদি জীবন দিতে হয় যদি কাফন পড়তে হয় যদি রাজপথে রক্তের আর লাশের মিছিল দেখাতে হয় যদি খেলতে গিয়ে জীবন বাজি রেখে বাতিলের বিরুদ্ধে যদি ইমানের খেলা খেলতে হয় খেলতে রাজি তো ইনশাআল্লাহ রাজি তো আল্লাহ সবাইকে কবুল করো কবুল করো শুধু শক্তির খেলা না প্রয়োজনে মাল বিতরণের খেলাও খেলতে হবে নবীর জন্য প্রয়োজনে মাল বিতরণ করতে হবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আপনারা জায়গায় বসুন দোনো হাত একটু উপরে তুলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের গায়ে ওই সাপের বিষের যন্ত্রণা পাওয়া গেল মরণের সময় বিষের মিল কারণ ইত্তিবায়ে নবী আর ইশকে নবী ওই রকম মর্যাদার হতে আমরা ইশকে নবী প্রমাণ করতে তৈয়ার ইনশাআল্লাহ যারা বলেন সুতরাং 72 ময়মনসিংহের আমাদের আকাবিররা যদি ডাক দেয় রাজপথে দাঁড়াতেও তৈয়ার ইনশাআল্লাহ পয়সা বলেন দাঁড়ান লাগবো না ইনশাআল্লাহ করে করে বলেন ইনশাআল্লাহ